আমি ঢুকবো, আমাকে ঢুকতে দেন না। আমি বলবো আমি প্রার্থী, আপনি কি, আপনি তো প্রশাসনের লোক, আমাকে আমাকে ঢুকতে দেন না কেন? এই কথা এর মধ্যে দিয়ে আমার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত তো আল্লাহ ফখরুল আলমের রাস্তা থেকে না উঠে, কারণ তারা কিন্তু কালকেও আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যে নির্বাচনে যে পরিবেশ অলরেডি আমি টিম পাঠিয়েছি, যারা যারা ওখানে জড়িত সে যেই হোক না কেন সবাই সবার ভিতরে কঠোর ব্যবস্থা নেবে। আমি বিজিপিকে থামালাম, পুলিশ থামালাম, ম্যাজিস্ট্রেট থামালাম। যখন পর্যন্ত পেজারিং হয়েছে আমাদের না ডাকবে আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারি না, এটা আপনারা জানেন, কারণ যেহেতু এখানে পরিষ্কার ভাবে বলা আছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি পক্ষের ভিতরে বা বুদ্ধির ভিতরে ঢোকে তাহলে মনে করবে যে কোনো প্রার্থী পক্ষে কাজ করছে। একজন প্রার্থীর গায়ে যদি হাত দেওয়া হয় এটা আমি মনে করি যে একটা বড় ধরনের অপরাধ। ওখানে গিয়ে কারা কারা জড়িত তাদের সেই বললাম না, যারা যারা জড়িত তারা করেছে আমি কিন্তু বের করে ফেলবো, ওই দিন 24 আওয়ার্স ভিতরে বের করে ফেলবো এবং তাদেরকে আমি আইন আইনে আনতে নিয়ে আসবো। এবং সেখানে দেখি ওই যে বুকের মধ্যে একজনে ভুটিতে ঢুকছে আর বাইকের পর্দার উপর থেকে একজন পেশা খেয়েছে সেখানে, আমি গিয়ে বললাম যে আপনার শুনাই নাই অফিসারে বললাম যে এই যে দেখেন নামটা তো সাজাদ হোসেন, না এরকম এরপর আর এক জায়গায় আসছে সেখান থেকে ছাত্র লীগের মানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট লোকজন 2 নম্বর ওয়ার্ডে স্কুল, আমি ঢুকবো আমাকে ঢুকতে দেন না। আমি বলবো আমি প্রার্থী, আপনি কি, আপনি তো প্রশাসনের লোক, আমাকে আমাকে ঢুকতে দেন না কেন? তারপরে পুলিশ নির্বাহ একজন মহিলা তারকা দেখলাম আমি বের হয়েছি। এর মধ্যে বের হয়ে সাবেরাকা আমি সেখানে ঢুকে দেখি যে আওয়ামী লীগের লোকজন ভিতরে ব্যাস দেয়। তা আমি গেলাম সেখানে প্রিজন অফিসার কাছে গিয়ে বললাম দেখেন এখানে তো ব্যাজদারিরা থাকতে পারে না, আপনি দেখেন আমি তাকে নিয়ে আসছি এসে দেখাইছি। আমি বললাম ভাই আপনি কি এখানে প্রিজন অফিসার এখানে দায়িত্বশীল? আমি তাকে দেখাচ্ছি। এরপর আমি ওখানে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল আছে আহ্বায়ক সেক্রেটারি আমি তাদেরকে বললাম ভাই দেখেন নির্বাচনে যে হয় আমরা এখানে প্রভাব সৃষ্টি করি, এই আমি সবাইকে নিয়ে কথা বলতেছি কথা বলছি এর মধ্যে একটা তর্কতর্ক শুরু করছি কি বলছে আমরা এখানে থাকবো, আমরা এই ওয়ার্ডে আমরা এখানে থাকবো না এখন। আমি বলি ওয়ার্ডের হোক যাই হোক, তারপর আমাকে বলছে আপনি আসছেন কেন? আমি বলবি আমি ক্যান্ডিডেট, আমাকে বলছে আমি আসছি কেন, এটা কেমন? এবার আমি বললাম ভাই যে হয় হোক সুষম নির্বাচন, এই কথা এর মধ্যে দিয়ে আমার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি চিন্তা করতে পারি নাই যে কোনো উত্তেজনামূলক কোনো কথাও না কোনো বক্তব্যও না কিচ্ছু না হট করে আমার উপর আক্রমণ শুরু করছে। আক্রমণ করার পরে এখন আমি চিন্তা করছি আল্লাহ কী অবস্থা হয়, এই আমি আমার এই আক্রমণ অবস্থা আমি আমার লোকজন বলছি আল্লাহর রাসূল তোমার ফেরো মারামারি করি। এই মোটামুটি সেখান থেকে আসছি, এখন আর কী বলবো বলেন, বলার কী আছে এখন, শুধু এতটুকুই বলবো যে নির্বাচন চলে যাক, যে আল্লাহ যেই রক্ত রাস্তার মধ্যে ঝরাইছে আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত যে আল্লাহ ফখরুল আলমের রাস্তা থেকে না উঠে। আমরা পুলিশ কমিশনারের সাথে কথা বলবো যে আপনারা তো অভিযোগ পেলেন কী ব্যবস্থা নেবেন? আমি কিছুক্ষণ আগেই এই খবরটা পেয়েছি এবং উনি আসছেন আমাকে জানিয়েছেন সকালে কয়েকটা জায়গায় আমাকে উনি কিছুক্ষণ আগে বললেন 2 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডের সঙ্গে সঙ্গে আমরা একদম ডিসিকে পাঠিয়েছিলাম, কিন্তু তখন ততক্ষণ ওনার বের হয়ে আসছেন উনি এখনও ডিসি ওই জায়গাটায় রয়েছে 2 নম্বর ওয়ার্ডে। এখন যে ঘটনাটা ঘটলো এটা আমার মানে আমার কী বলবো আজকে আমাদের 1 মাসের পরে অর্জনটা কিন্তু আমার কাছে অনেক অনেকটাই আমার কমে গেল বলে মনে হলো, কারণ তারা কিন্তু কালকেও আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যে নির্বাচনে যে পরিবেশ এত চমৎকার একটা পরিবেশ আবার মানে তারা কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, প্রতিটা প্রার্থী অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আমি শুনলাম সাবেরা খাতুন অলরেডি আমি টিম পাঠিয়েছি, যারা যারা ওখানে জড়িত সে যেই হোক না কেন, আমি শুধু আপনাকে অ্যাসিওর করতে সে যেই হোক না কেন যত বড় লোকই হোক না কেন আমি সবাই সবার ভিতরে কঠোর ব্যবস্থা নেবো, কারণ আমি এই অবস্থা কোনোভাবেই আমি বরদাস্ত করবো না। একজন প্রার্থীর গায়ে কারা হাত দিল কী হাত দিল না এ দিল এটা আমি বরদাস্ত করবো না। আর একই সঙ্গে আমি বলবো
যে আমাদের উনি আসেন, উনি আমার অত্যন্ত ভদ্র মানুষ এবং জ্ঞানী মানুষ, আমার সঙ্গে প্রায় কথা হয়, উনি আমার এখানে আসেন, আমরা বিভিন্ন সময় আলোচনা করি। আজকের দিনটাতে যেন মানুষ, সাধারণ মানুষ আসছে, এইটা নিয়ে যেন আমার আপনাদের অনুসারীদের বলবেন যেন আজকে যেন কোনো রকম আর যেন কিছু না ঘটে। কেন আমার কাছে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে সকাল থেকেই আমি বলেছি ওনাকে, উনি জানেন না, ওরা বলেছেন যে ইউনিভার্সিটি ওই দিক থেকে, ইউনিভার্সিটি ওই পাশে নাকি সকাল থেকে কিছু তার অনুসারীরা জমা হয়ে আছে। উনি বলেছেন আমি জানি না, এবং উনি আমাকে কথা দিয়েছেন ঠিক আছে আমি বলেছি ও চলে যাবে। তো আজকের এই বিষয়টা নিয়ে অবশ্যই অবশ্যই আমি আবার বলে আমার অ্যাপিল করতে ঘোষণা করছি, সে যেই হোক না কেন, যত লোকই হোক না কেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার ধারণা খুব বেশি হলে 20-25 দিনের বেশি হতে পারে না। আজকে আজকে দেখেন আমরা যখন অভিযোগ দিচ্ছিলাম ওই কেন্দ্রের মধ্যে, প্রায় দখল প্রায় কেন্দ্রের মধ্যে একই অবস্থা দখল করে আসছে প্রায় কেন্দ্রের মধ্যে। তা আমি বিজিপিকে থামালাম, পুলিশ থামালাম, ম্যাজিস্ট্রেট থামালাম, যে ভাই অবস্থা দেখেন, সে আমাকে বলছে প্রিজাইডিং অফিসার না বলে দিতে বলছে। তা আমি বললাম সিসিকে তো এই অভিযোগ আমি দিছিলাম যে একজনকে অনুরোধ করবো আরেকজনকে অনুরোধ করবো, নির্বাচন শেষ হয়ে গেল, আজকে তো আমাকে আসার নেই। নির্বাচনী কেন্দ্রের সঙ্গে বলি একটু, নির্বাচনী কেন্দ্রের সঙ্গে হচ্ছে যে আমাদের যেহেতু ইতিহাস পরিষ্কারভাবে বলা আছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার আমাদের না ডাকবে আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারি না, এটা আপনারা জানেন, কারণ যেহেতু এখানে পরিষ্কারভাবে ওখানে বলা আছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যদি ভিতরে বা পুষ্পিতে ঢোকে তাহলে মনে করবে যে কোনো প্রার্থীপক্ষে কাজ করছে, এটা কিন্তু ওনারাও জানেন আমরাও জানি। বাট উনি দুই জায়গায় গিয়েছেন, দুই জায়গায় কিন্তু কথা বলেছেন এবং ডেকেছেন, প্রতিনিধি করেছেন, কিন্তু সেই জায়গাতে আমি সবচেয়ে কি আমি সবচেয়ে অবাক লাগলাম যে আমি কিন্তু আজকে 8টা 9টা 10টা কিন্তু কেন্দ্র করছি, আমি কিন্তু ওনাদের লোকের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি, আমরা সব জায়গায় কথা বলেছি, সবের সাথে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, প্রতিটা জায়গায় কিন্তু আমি বিভাগীয় কমিশনার এসেছে, আমরা কিন্তু তিন জায়গায় তিনজনে গেছি, কয়েক মানে সকাল থেকে 8:30 থেকে শুরু করে আমরা 11:30 11:30 বিভিন্ন জায়গায় করেছি, ওরা সব জায়গায় দুপক্ষের কাছে কথা বলেছি, এবং আপনারা যারা অনেক সাথে বই দিয়েছি বলেছে কেন খুব সুন্দর করে চমৎকার অবশ্যই করবে অবশ্যই করবে না করবে না কেন আমি জানি সাথে এটা 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 একটু বলে রাখে সেটা হচ্ছে এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, আগের ছিল আমি পরিষ্কারভাবে বলে রাখি এটা ক্রিমিনাল অফেন্স, একজন সম্মানিত ব্যক্তির গায়ে হাত দেওয়া এটা ক্রিমিনাল অফেন্স। এটা কি ভোটকে প্রশ্নবিদ্ধ করলো কিনা, ভোটকে প্রশ্নবিদ্ধ করলো কিনা এসে আমি মানে এই মুহূর্তে ভোটে বই করতে পারছি না, কারণ এটার ইফেক্ট ভোট কেন্দ্রে পড়ছে কিনা সেটা আমি আমাকে দেখতে হবে, কারণ একে মানে একটা একটা জিনিস হলো এটা তো হয়েছে ভোটের বাইরে ভোট কেন্দ্রের বাইরে মানে একটা কেন্দ্রে যদি ওখানে যদি দেখা যায় যে না ভোট মানে মানে ভোট কাস্টিং মোটামুটি হয়েছে যেটা আমরা এই করি, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে করি ওটা না, ওটা তো বিষয় হচ্ছে যে একটা যে একজন প্রার্থীর গায়ে যদি হাত দেওয়া হয় এটা আমি মনে করি যে একটা বড় ধরনের অপরাধ যে করেছে, এটা মানে আমার মনে হয় সে জেনে মানে মানে জেনে বুঝেই করেছে এবং এই নির্বাচনকে একটা সুন্দর নির্বাচনকে প্রশ্নিত বর্জনা করেছে আমার আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়। ওকে থ্যাংক ইউ। আর একই সঙ্গে সঙ্গে আমি আপনাদের মধ্যে বলে রাখি অত্যন্ত মানে ওনার সঙ্গে কিন্তু আমাদের আমার অধিকাংশ লোকের পরিচিত হয়ে যায়, আমি চাইবো যে এই যে এইটা নিয়ে আজকের দিনটাতে অন্তত আমরা সুন্দরভাবে পার করবো তাদের, এবং আমি কথা দিচ্ছি ওনার সঙ্গে কথা দিচ্ছি, অলরেডি আমার অ্যাডিশনাল ডিআইজি তাকে পাঠিয়েছে ওখানে, আমি ওখানে গিয়ে কারা কারা জড়িত তাদের সেই বললাম না যারা যারা জড়িত তারা করেছে আমি কিন্তু বের করে ফেলবো ওই দিন 24 আওয়ার্স ভিতরে বের করে ফেলবো এবং তাদেরকে আমি আইনে আগে নিয়ে আসবো, এটা আমি কথা দিচ্ছি, কিন্তু এটা নিয়ে ওদেরকে আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন আপনারা যাদের অনুসারী আছে তাদেরকে একটু বোঝাবেন, কথা বলবেন, আপনার বৈশালকে একটু বোঝাবেন।